সিদ্ধান্ত আপনি নেবেন, এখানে বাইরের মানুষজন এত হস্তক্ষেপ করবে কেন? এটা কোনো মতেই কাম্য হতে পারে না। আওয়ামী লীগের আপনারা যদি দেখেন যে 15 আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হলেন কিছু দুষ্কৃতিকারী সেনা কর্মকর্তা কর্তৃক। তারা চেয়েছিলেন যাতে বঙ্গবন্ধুর ফ্যামিলি এবং আওয়ামী লীগ একবারে ধ্বংস হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী সহ তার বোন বেঁচে গেলেন দেশে না থাকার জন্য। আবার এই আগস্টেরই আবার 21 তারিখে আবারও একটা গ্রেনেড হামলা হলো বঙ্গবন্ধু অভিযোগ। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং সিনিয়র যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল তাদেরকে হত্যা করার জন্য যে নীল নকশা ছিল এখান থেকেই গ্রেনেড হামলা হয়েছিল। মানুষ আপনাকে কথা দিতে চাই, অনেক দুঃসময় অনেক অমানিসের অন্ধকার কাটিয়ে আমরা আলোর মুখ দেখেছি, সূর্যের মুখ দেখেছি, অনেক দুঃসময় পার করে বাংলাদেশের গর্বিত সন্তান যিনি বিশ্বের দরবারে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন জনাব নূর মোহাম্মদ, আজিম হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন, সচিব হিসাব ছাড়া হিসাব সচিব হিসাবে সততার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রদূত হিসাবে বাংলাদেশের লাল সবুজ পতাকা নিয়ে বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করছেন। এটা আমাদের পাত্রী গল্প অহংকার একচ বড় পাত্রী কিছু হতে পারে না। নারান্দি ভাইদেরকে আহ্বান জানাতে চাই, একটি মূর্তি বেদ আগামী দিনে রেখে নৌকায় আমরা একটি লাল সবুজ পতাকা দিবেন নূর মোহাম্মদ সাহেব আপনাদেরকে। উনি আগামী দিন শুধু একটি হবেন না, মন্ত্রী হবেন। এই অঞ্চলের যত সমস্যা আছে সকল সমস্যা উনার নগদর পরে উনি এই সমস্যা সমাধানের জন্য যত কিছু করা দায়িত্ব। এই শোকাবহ মাসে ইয়ালাই গোয়া মাহফিলে আমাদের উপস্থিত হয়েছি, রহমানকে ওই মাসে শাহাদাত বরণ করে দেন ইয়ালা কায়দেন ইয়ালা বিনা হিসাবে আপনি তাদেরকে জান্নাত নসিব করে দেন।